দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত সিটি হাসপাতালের কার্যক্রম নব উদ্যমে চালু হলো। আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখবেন। নগরের 25 নম্বর ওয়ার্ড রানীনগরে অবস্থিত বৃহস্পতিবার 11টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি থেকে হাসপাতালটির পূর্ণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাসিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন রাসিকের স্বাস্থ্য সেবার সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান রয়েছে উল্লেখ করে বিভিন্ন সেবা প্রদানের কথা তুলে ধরেন। রাজশাহী শুধু স্বাস্থ্য সেবা দান ক্ষেত্রে বাংলাদেশের কর্পোরেশন বা পৌরসভাগুলির মধ্যে একটা খুবই উল্লেখযোগ্য অবস্থানে আছে। এখানে টিপিআই কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের হেলথ ডিপার্টমেন্ট পরপর 10 বার আমরা দেশ সেরা হয়েছি, রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে। মাত্র 20 টাকার টিকিটের বিনিময়ে হাসপাতালটিতে সাধারণ রোগীদের সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, প্রসবপূর্বক সেবা, প্রসব সেবা, নর্মাল ও সিজারিয়ান ডেলিভারি সেবা, ডেন্টাল সেবা, স্বল্প খরচে প্যাথোলজিক্যাল সেবা ও অ্যাম্বুলেন্স সেবা সহ সকল ধরনের সেবা প্রদান করা হবে। আব্দুল বাতেন, পদ্মা টাইমস, রাজশাহী।